বিরতির পরে কথা হচ্ছিল শিশুদের ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম ডেঙ্গু জ্বর কি 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 ধরনের লক্ষণ পাওয়া যায় এবং কি কি ইনভেস্টিগেশন হয় আমরা সেগুলো শুনছিলাম। এবারে আপনি আমাদেরকে যদি বলতেন যে আসলে কমপ্লিকেশন বা আমি বলবো যে চিকিৎসা করা হলে অথবা চিকিৎসা না করা হলেও কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয় পেশেন্টরা, এগুলো নিয়ে আমাদের যদি বলেন। তো আমরা রোগের যখন প্যাথোলজিটা আলোচনা করছিলাম, এটা ভাইরাল ইনফেকশন এবং যে পরিবর্তনগুলো শরীরের ভিতরে আসে তার ভিতরে কয়েকটা জায়গায়, তো তার ভিতরে সবথেকে সব মানে মাথা ব্যথার যে কারণটা সেটা হলো রক্তপাত। বিশেষভাবে আমাদের স্কিনের ভিতরে রক্তপাত হয়, সেখানে ছোট ছোট স্পটস ব্লিডিং দেখা যায় যেটাকে আমরা বলি পারপিউরিয়া বলি। অনেক সময় দেখা যায় স্কিনের ভিতরে আরও বড় বড় বলবো কালসি হয়ে গেছে, যেখান থেকে রক্ত নিচ্ছে সেখান থেকে পরীক্ষার জন্য রক্ত নিয়েছে কিন্তু এই রক্তটা জমাট বাঁধতে দেরি হচ্ছে, এই ধরনের একটা রক্তপাত হতে পারে। কোনো কোনো সময় এই ধরনের রক্তপাত কিন্তু আপনার দাঁতের গোড়া দিয়ে নাক দিয়ে বিভিন্ন জায়গাতে আসতে পারে, বমির সাথে আসে, অনেক সময় বমির সাথে রক্তপাত আসে, এই একটা জটিলতা। তবে এর থেকে আরও একটা মারাত্মক জটিলতা কিন্তু হতে পারে যদি সময় মতো চিকিৎসা না করা যায়, সেটা হলো যে আমরা বলেছিলাম যে ফ্লুইড লিকেজ হয়, রক্তনালীর থেকে পানি বেরিয়ে আসে, জলীয় অংশ বেরিয়ে আসে, এই জলীয় অংশ বেরিয়ে আসার জন্যে শরীরের ভলিউম কমে যায়, রক্ত ভলিউম কমে যায়। রক্ত ভলিউম কমে গেলে শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রক্তগুলো যায় সেখানে সাপ্লাই কমে যায় এবং এই প্রেশার কমে যাওয়ার ফলে কোনো কোনো পেশেন্ট শকে চলে যেতে পারে, যেটাকে বলা হয় ডেঙ্গু শক সিন্ড্রোম। তো এই যে জটিল, এই দুটো হলো কিন্তু মারাত্মক জটিলতা। এর বাইরে এই যখনই প্রেশার কমে যায় তখন পেশাবটা কমে যেতে পারে এবং অনেক সময় এর বাইরেও কিন্তু অন্যান্য যে সব অঙ্গ প্রত্যঙ্গ বিশেষ করে লিভার হার্ট বিভিন্ন জায়গায় ছোটো ছোটো প্রবলেম হতে পারে। তবে মারাত্মক জটিলতা হলে একটা হলো অস্বাভাবিক রক্তপাত আর শরীরে প্রেশার ফল হয়ে কোনো কোনো পেশেন্ট শকে চলে যায়, যেটাকে আমরা শক বলি। তো শকে চলে গেলে তার পেশাব কমে যায় এবং অন্যান্য আনুষঙ্গিক প্রবলেম। আসলে তাহলে আমরা দেখলাম যে চিকিৎসা কিন্তু খুবই জরুরি, সময় মতো চিকিৎসা নেওয়াটা আসলে জরুরি, তাহলে এই ধরনের কমপ্লিকেশন হবে না। এবারে আপনি আমাদেরকে একটু চিকিৎসা সম্পর্কে যদি বলেন যে বাড়িতে আমাদের কি করণীয়, হাসপাতালে গেলে সেখানে তো ডাক্তারই ম্যানেজমেন্টটা দিচ্ছেন বা চিকিৎসা দিচ্ছেন। প্রাথমিকভাবে যখনই একটা বাচ্চা জ্বরে আক্রান্ত হয়, আমরা জ্বরের কারণ যেটাই থাকুক না কেন, আমরা বাবা মাদের কাছে শুধু একটা মেসেজই পৌঁছে দেই যে আপনার বাচ্চা জ্বর আসছে, জ্বরের জন্য তার বয়স এবং শরীরের ওজন অনুপাতে ডাক্তারের পরামর্শক্রমে নির্দিষ্ট মাত্রায় আপনি প্যারাসিটামল যেতে ওষুধ দেন, 5 থেকে 6 ঘন্টা পরপর প্যারাসিটামল দিয়ে তার জ্বরটাকে কমিয়ে রাখেন, এটা আমরা বলি। এর সাথে অন্যান্য আনুষঙ্গিক পরিচর্যা, যে আনুষঙ্গিক পরিচর্যার ভিতরে কী আসতে পারে, গোসল আসতে পারে, শরীর মুছে দেওয়া আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। 3 নম্বর হলো এই সময়ে সবথেকে বেশি জরুরি যেটা, সেটা হলো তার নির্দিষ্ট মাত্রায় পানি, বেশি বেশি করে পানি খাক। মনে করেন যে একটা বাচ্চার 10 কেজি ওজন, তো তার প্রতিদিনে হয়তো 1 লিটার পানি দরকার কি 1200 সিসি পানি দরকার, এর মধ্যে যেন 1 প্যাকেট অন্তত খাবার স্যালাইন সে খায়। কারণ ওই যে কেন খাবে, যে এই ডেঙ্গুতে শরীরের জলীয় অংশ কমে যেতে পারে, পানি কমে যেতে পারে, প্রেশারটা কমে যেতে পারে, পেশাবটা কমে যেতে পারে, ব্লাড প্রেশার কমে যেতে পারে, ওইটি অ্যাভয়েড করার জন্যে পানিটা যেন ঠিক মতো খায়। বাচ্চা অন্য খাবার খাক আর না খাক, সেখানে কম খাক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সে যেন পানির পরিমাণটা বেশি খায় এবং তার ভিতরে 1/4 পরিমাণ খাবার স্যালাইন থাকে, লবণ থাকে, তাহলে ওর প্রেশারটা মেনটেন হবে। 2 নম্বর হলো যে অনেকটা আমাদের একটা ট্রেন্ড আছে, জ্বর হলেই কোনো কিছু আগে পাশে বিবেচনা না করে তার সাথে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়, এটা মানে অযৌক্তিক ব্যবহারের কোনো দরকার নেই। 3 নম্বর হলো যে একটু ফলো করা, ফলো করা কি যে তার পেশাবটা ঠিক মতো হচ্ছে কিনা, কারণ পেশাব হয়ে গেলে আমরা বুঝবো যে তার শরীরে এখনও পানির ঘাটতি হয় নাই। তো 4 নম্বর হলো এর শরীরটা কিন্তু এই ডেঙ্গুর প্রভাবে চুলকাতে পারে, অস্বাভাবিকভাবে চুলকায়, তো এই চুলকানোর জন্যে আমরা অ্যান্টিস্টামিন জাতীয় ওষুধ আমরা দিয়ে দিতে পারি, শরীরটা মুছে দিতে পারি, তাহলে দেখবেন যে চুলকানিটা অনেক কমে যেতে পারে। তো এই সমস্ত জিনিসপত্র এইগুলো বিভিন্ন জিনিস বাসায় কোনো অভিভাবক এটা করতে পারেন, তাহলে কী দাঁড়াইলো, গোসল করলো, খাওয়া দাওয়া করলো, বেশি বেশি পানি ইনক্লুডিং খাবার স্যালাইন, চুলকায় যদি তাহলে তার জন্য অ্যান্টিস্টামিনস এবং অবজার্ভ করা যে কোনো জায়গাতে কোনো রক্তপাত হচ্ছে কিনা, এবং সাথে সাথে রক্তপাত যদি হয় তাহলে তো সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আর যদি তা না হয়
তাহলে প্ল্যান করে আস্তে আস্তে কোনো একজন বাড়ির পাশের যে ডাক্তার আছেন তার একটা পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা ওই পরীক্ষা মানে সিম্পল পরীক্ষা এই পরীক্ষাটা করে তার স্ট্যাটাসটা বোঝা যায় সে এখন কোন পর্যায়ে আছে এবং আমরা সাধারণভাবে কখনো কখনো ডেঙ্গু আক্রান্ত বাচ্চাদেরকে রোগীকে আমরা হাসপাতালে ভর্তি করি উদ্দেশ্য একটাই উদ্দেশ্য আর কিছুই না সেখানে বড় ধরনের কোনো ওষুধপত্র দেওয়া না অক্সিজেন দেওয়া না ইত্যাদি ইত্যাদি না তার উদ্দেশ্য হলো যে তার শরীরে পর্যাপ্ত পরিমাণে পানি যাচ্ছে কি না সেটাকে নিশ্চিত করা টাইম টু টাইম তার ব্লাড প্রেশার পালস এইটা চেক করা যে কোনো সময় কোনো কারণে মানে কোনোভাবেই যে তার প্রেশারটা কমে গেছে কিনা আর তিন নম্বর হলো অবজার্ভ করতে শরীরে কোনো জায়গায় রক্তপাতের কোনো চিহ্ন আছে কিনা আর চার নম্বর হলো মাঝে মাঝে প্রতিদিনই যদি না হয় এক অন্তত একদিন পরপর তার রক্তের প্লেটলেট কাউন্টটা চেক করা তার হিমাটোক্রিটটা চেক করা এইভাবে আমরা চিকিৎসা করতে পারি এবারে চিকিৎসার পরে আপনি আমাদেরকে যদি একটু বলতেন যে প্রিভেনশন ডেঙ্গু যাতে না ছড়ায় সেজন্য আমরা আসলে কি কি ধরনের সাবধানতা অবলম্বন করব আমরা একটু আগেই বলছিলাম যে ডেঙ্গু একটা ভাইরাল ইনফেকশন এটা কিন্তু আমাদের পরিবেশের মধ্যেই আছে এবং এই ডেঙ্গু ভাইরাসটা একটা মশার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে নন আক্রান্ত আর একটা মানুষের শরীরে চলে যাচ্ছে তাহলে এখানে কিন্তু মিডিয়াটা হলো মশা ভেক্টর হলো মশা সুতরাং এই মশার বংশবিস্তার যদি আমরা এখানে রোধ করতে পারি মশাটাকে যদি মেরে ফেলতে পারি তাহলে কিন্তু এটা একজনের কাছ থেকে আরেকজনে ছড়াবে না তাহলে আমরা কি করি এই ডেঙ্গুর যে বাহনের জন্য যে মশাটা থাকে এই মশাটা কিন্তু এই যে সমস্ত জায়গাগুলোতে বদ্ধ পানি থাকে সেই সমস্ত জায়গায় তাদের ব্রিডিংস হয় তাদের বংশবিস্তার হয় তাদের বাচ্চা কাচ্চা সব সেখানে হয়ে যায় তাহলে আমরা যদি ওই যে জায়গাগুলোতে পানি বদ্ধ হিসেবে আছে আমাদের বাড়ির আশেপাশেই আছে ফুলের টব আছে কোনো একটা জায়গায় একটা ভাঙা কৌটা পড়ে আছে তার ভিতরে পানি জমে আছে কারণ এখন বৃষ্টি হচ্ছে তো এই জায়গাগুলো যদি আমরা প্রতিনিয়ত ডেঙ্গু প্রিভেনশনের স্বার্থে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কোনো জায়গায় যাতে পানি জমতে না পারে সেই জায়গাটা আমরা যদি উড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু মশার বংশবিস্তার তথা ডেঙ্গু ডেসিমিনেশন একজনের কাছে আরেকজনের ভিতরে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যেতে পারে তো এইটা তাছাড়া মশা মারার জন্যে কিন্তু টাইম টু টাইম বিভিন্ন জায়গাতে ধরেন আমরা শহরে যারা বাস করি সিটি কর্পোরেশন থেকে ওষুধ দিচ্ছে কিন্তু এই এর মাধ্যমে কিন্তু আমাদের ওই একটা জায়গায় শুধু কোনো জায়গায় যেন পানি কালেক্টেড না থাকে এই জিনিসটা করতে পারলে আমাদের মনে হয় যে অনেকটা আমরা ডেঙ্গু জ্বরকে কমিয়ে আনতে পারবো এবং একজন থেকে যাতে আরেকজনে না ছড়ায় আমরা সেই ব্যবস্থা একটা জিনিস হলো যে বাড়িতে যখন ডেঙ্গু হয় তখন কিন্তু মশা যাতে ওই আক্রান্ত বাচ্চার শরীর থেকে যাতে অথবা রোগীর শরীর থেকে যাতে রক্তের মাধ্যমে রক্তচাপ করার মাধ্যমে ভাইরাসটা না নিতে পারে সেই জন্যে আমরা মশারির মধ্যে রাখি এটাও কিন্তু তাহলে আসলে ওই শিশুর থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়লো না আমাদের এই অনুষ্ঠানে এসে যে ডেঙ্গু জ্বরের লক্ষণ এবং তার চিকিৎসা সম্পর্কে এত কিছু আমাদেরকে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাকার জন্য এবং আমাদের দর্শক যারা আমাদের সাথে ছিলেন তাদের জন্য অনেক ধন্যবাদ আশা করি তাদের উপকারে আসলে আমাদের অনুষ্ঠান সার্থক প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বললাম শিশুদের ডেঙ্গু জ্বরের লক্ষণ ও করণীয় নিয়ে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী অনুষ্ঠানে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।